আসসালামু আলাইকুম দর্শক, আমি সেই একটি ওয়াটার প্লান্টের পাশে মাঝখানে দাঁড়িয়ে আছি, পানির মাঝখানে। এটা দর্শক ভাই বন্ধুরা, আজকে আমরা রায়েরবাগে ওয়াটার প্লান্ট, আমরা এই ওয়াটার প্লান্টে এসেছি। এখানে আজকে বন্ধ তো জানি না আমরা, তাই ভিডিও করার উদ্দেশ্যে আসছিলাম যে ঢাকার আশপাশে বা ঢাকার ভিতরে যে ওয়াসার পানিগুলো রিফাইন করা হয়, কীভাবে করা হয় এটা আমরা দেখাইতাম। তো সেই উদ্দেশ্যে এখানে আসছিলাম। আসার পরে আমরা এখন দেখতেছি যে এটা বন্ধ, মেশিনগুলো আজকে চলছে না। তারপরে আপনি যে দেখেন আমরা বন্ধুরা, এই যে পানিগুলো চতুর্দিক দিয়ে প্রবেশ করতেছে, এই পানিগুলো এই এখানে যে মেশিনপত্র আছে ওগুলো ঘরে চলে সব। তো এই পানিগুলো রিফাইন করে আমাদের কলে, বাথরুমের কলে পাঠানো হয়, বা পাক শাক গোসল খাবার দাবার এগুলো আমরা করি। তো দেখুন বন্ধুরা, ওয়াসা রিফাইন, এই হলো তার মেশিনটা। একটা এরকম তিন চারটা মেশিন আছে এখানে, তো সব বন্ধ আছে। চতুর্দিকে মাঠ, বাচ্চা ছেলে মেয়েরা খেলাধুলা করতেছে এখানে। এখানে আর একটা সিস্টেম, এখানে একটা পুকুরের মতন দেখেন, ওই যে পাশে সাইডে অনেক ভিতরে ওই যে গর্তের মতন, ওখানে পানি নেমে যাচ্ছে, দেখা যায় কি না বিকেলবেলা। তো এই অপরিষ্কার এই পানিগুলো এখান দিয়ে নেমে যাচ্ছে রিফাইন হওয়ার উদ্দেশ্য। দেখেন বন্ধুরা, এদিক দিয়ে হয়তো দেখা যাচ্ছে কি না, আমি একটু জুম করে দিলাম। দেখেন চতুর্দিক দিয়ে পানি, এই পানিগুলো ওইখানে নামতেছে, এইটা আবার ওই পাশের ওইটাতে যায়, পাশের ওইটাতে যায়। এখানে একটা দুটো, এ পাশে একটা তিনটা, এ পাশে একটা চারটা, এখানে আছে চারটা। তো দেখেন বন্ধুরা, আমি এটা এই ভিডিওটা করতেছি কাউকে বা কোনো প্রতিষ্ঠান বা কোনো ইয়াকে উদ্দেশ্য করিয়ে না, মানে জাস্ট আমরা যে ওয়াসার যে পানিটা আমরা ব্যবহার করি বাসা বাড়িতে, এরকমের নোংরা। দেখেন এই যে পলিথিন, বিভিন্ন রকমের ব্যাগ, পোকা মাকড়, এই পানিগুলোই এখানে এই ড্রেন করা আছে। চতুর্দিকে রাউন্ড দেখতেই পাচ্ছেন, প্রত্যেকটা এগুলো রাউন্ড করা, রাউন্ডের সাইড দিয়ে এগুলো ড্রেনের মতন, এখান থেকে পানিগুলো ময়লা সাইকা ড্রেনে পড়তেছে, এই পানিগুলো চলে যাচ্ছে ওই যে দেখাইলাম ওইটার ভিতরে, ওই গোলটা ওইখান থেকে আবার ওই মেশিনে যাচ্ছে। এইগুলোই আমরা রিফাইন করা হচ্ছে, এইটাই ওয়াসার পানি। দেখেন পোকামাকড় এখানে কিট 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 করতেছে, পানির চেহারা দুর্গন্ধ, এখানে অনেক গন্ধযুক্ত ময়লাযুক্ত নোংরা পানি, নোংরা পরিবেশ, নোংরা পানি বন্ধুরা। তো আপনাদের কাছে অনুরোধ, ঢাকা হোক, বিশ্বের যে কোনো প্রান্তে, যে কোনো দেশের ওয়াসা এরকমেরই সিস্টেম। তো ওয়াসার পানিগুলো আপনারা আমাদেরকে সরবরাহ করা হয়, এই পানিগুলো আপনারা গোসল এবং পাকের কাজে, খাবারের কাজে, পানি খাওয়ার ব্যাপারে যে ব্যবহার করবেন, এটা আমার আজকে আমি যা দেখলাম এই অভিজ্ঞতা অনুযায়ী আপনাদেরকে আমি বলতেছি যে এটা আপনারা ফুটাইয়া না ফুটাইয়া কখনো এই পানি পান করবেন না, কারণ এগুলো খুব দূষিত পানি, থেকে মেডিসিন এবং মেশিনের মাধ্যমে এটা পরিশোধন করা, প্রচুর নোংরা পচা পানি এবং ময়লা। দেখেন সব নোংরা, ব্যাগ, পলিথিন, বিভিন্ন রকমের কীটপতঙ্গ ভাসতেছে, এই যে ড্রেনের সাইডে এখানে পানিগুলো পড়তেছে, নির্যাস হয়ে পড়তেছে। যে শুধু পানিটুক, পানিও যে পরিষ্কার তা না, নোংরা গন্ধ, অনেক গন্ধ, শুধু ময়লাটাকে থাকার জন্য ওই সিস্টেমে করা হয়েছে, ময়লাটা ওইখানে রয়ে যায়, পানিগুলো চলে যাচ্ছে। বন্ধুরা একটা জিনিস বলতে ভুলে গেছি যে যখন এই মেশিনগুলো চলে তখন ওই যে মেশিন, এই যে এই পর্যন্ত লম্বা, দেখেন এখানে দুটো চাকা লাগানো, এইটা এই পুরো রাউন্ডে মেশিন যখন চালায় তখন এটা ঘুরতে থাকে, এই জিনিসটা এখান দিয়ে, এই যে চাকা দেখেন এখানে দুটো চাকা, এটা এখান দিয়ে ঘুরতে থাকে, মানে পানিগুলোকে ঘোলানো বা পানিগুলোকে পাক দেওয়ানোর জন্য মেশিনটা চলে। তো বোঝাই যাচ্ছে যে এখানে যে চাকা, এই চাকাটা এখান দিয়ে ঘোরে, হয়তো ডান বা বাম দিয়ে ঘোরে,
ওই ওই দাগ আছে ওখানে দেখা যায়, বোঝা যায় যে এই রাউন্ড সেখানকার অনেক ভালো। দেখেন বাচ্চা পোলাপান যারা আছে তারা সবাই এখানে ক্রিকেট খেলার মতন বড় বড় মাঠ, এখানে অনেক পোলাপান আশপাশে বাসা বাড়ি যাদের। ওয়াটার প্লান্টের রাউন্ডের ওই একটা মেশিন, এটা ঘুরে পানির ভিতরে ঘুরে এটাকে দেখানোর চিন্তা ভাবনা ছিল বন্ধুরা, দেখাইতে পারলাম না। ওই চতুর্পাশে দেখেন আপনারা যে রাউন্ড করা, আমি মাঝখানে সিঁড়ির মতো আছে এখানে আসা যায়, তো এখানে এসে আপনাদেরকে দেখাইলাম। পানি ওখানে বুদবুদ আকারে ফুটতেছে দেখা যায়, অনেক নোংরা এবং অপরিষ্কার গন্ধযুক্ত পানি বন্ধুরা, যা আপনারা স্বচক্ষে না দেখলে বুঝবেন না যে এই পানি আমরা ওয়াসা আমাদেরকে দিচ্ছি, আমরা খাচ্ছি, ধোয়ান পাক শাক গোসল সব কিছুগুলো হচ্ছে। তো আমি ওই সামনে গত ভিডিওতে বলেছি বন্ধুরা যে আপনারা এখানকার এই যে পানি ওয়াসা যা দেখলাম আপনি এখানে দেয়, এই যে আমি যাচ্ছি এবার মাঝখানে মাঝখান থেকে আমি ওদিকে চলে যাচ্ছি দেখেন সিঁড়ির মতো, এটা এই সিঁড়ি দিয়ে আমি উঠছি। ওই যে ওখানে গিয়েছিলাম দেখেন প্রত্যেকটা প্লান্ট এরকমের, ওই যে ওইটা ওইরকমের, এই যে রায়হান তাসুয়ারা দাঁড়াইয়াছে এটা ওইরকমের, ওখানে তিনটা পাশাপাশি মাঝখানে একটা পানি এই কাপন বন্ধুরা সুইচ গেটের মতন পানি আসতেছে অনেক কিছুটাই, তো বোঝানো কতটুকু সম্ভব হচ্ছে তা আমি জানি না, অনেক স্পিডেই পানিটা আসছে দেখেন। ওই পাশে আর একটা একসাথে দুটো খালের মতন সুইচ গ্রিডের মতন ভিতর দিয়ে একটা বিল্ডিং, এটার ভিতরে একটা মেশিন আছে চলতেছে, এইখান দিয়ে পানিটা স্পিডে এখান দিয়ে সাকিং হয়ে ওই সব যে প্ল্যানগুলো দেখাইলাম রাউন্ড রাউন্ড ওখানে চলে যাচ্ছে, সেটা চলছে পানিটা এখান দিয়ে এখান দিয়ে পানিটা এসে নামতেছে বন্ধুরা। দেখেন কি নোংরা পানি, এটাই ঢাকা ওয়াসা প্ল্যান, এটা কদমতলি শ্যামপুর, ওখানে কতটুক পানি আছে গভীরতম আবার জন্য স্কিল দেওয়া আছে। হ্যাঁ কদমতলি শ্যামপুরের ওয়াটার প্ল্যান্ট এটা দেখেন বন্ধুরা, এখানে 5 লিটারের ক্যান, এই গাছে পাতা আছে ফুটে ফুটে ফুটতেছে দেখা যায়, এই একটা খেজুর রস, প্রত্যেকটা গাছে কাইটা গ্যালন মানে তেলের গ্যালন 5 লিটারের গ্যালন দিয়ে গেছে, প্রত্যেকটা গাছ থেকে প্রায় 1 কেজি 1.25 লিটারের মতন রস এখনই জমা হয়েছে। এই সরু পথ, এই যে প্ল্যান্ট একটা, এরকম 8-10টা পুকুর আছে এখানে ডান বামে, তারও বেশি হবে সংখ্যা, তো প্রত্যেকটার মাঝখান দিয়ে এরকমের লাইন করা পাকা করে পাশ পাশ ডিভাইড করা, তো আমরা সবাই বন্ধুরা দেখেন এপার থেকে ওপার চলে যাচ্ছি। দেখেন ওইটা পার হয়ে আমরা আসছি ওপার থেকে, এইটা পার হয়ে আসছি, এই রাস্তা পার হয়ে আবার এটা পার হওয়ার জন্য ধরা চলছে, তো আমিও যাচ্ছি। এগুলো এখানে পানি নেই, এগুলো সেচ দিয়ে শুকানো হয়েছে, ওগুলোতে পানি আছে, এই দুটা এইটা আবার পানি নাই, তো অত গভীরতা না, এটা হয়তো ময়লা জমছে, এটা আবার কাটবে, কারণ পানির যত গাদ নোংরা এগুলো এটা এই এই দুটো ভরে গেছে, হয়তো আমার ধারণা যে এগুলো এই নোংরাগুলো আবার পরিষ্কার করবে, ড্রেজার দিয়ে কেটে কেটে ট্রাকে করে বিভিন্ন গাথা বিভিন্ন জায়গায় ভরাট করার জন্য নিয়ে যায়, আবার যখন এখানে পুরো পুকুরের সিস্টেম হবে তখন এইগুলো নিয়ে এই প্ল্যান্টে পানি আবার পাঠাবে, আমার মনে হয় এটা ধারণা। আমাদের লোকজন হেঁটে আসতেছে সামনের দিকে, আমি সামনে আগে একটু ছবিটা তুলে নিয়েছি বন্ধুরা, ভিতর দিয়েও হাঁটে মানুষ দেখা যায়, ওই যে ভিতর দিয়ে তো হাঁটার রাস্তা আছে, ওই যে ওইখান দিয়ে রাস্তা আছে, তো বন্ধুরা কি দেখাচ্ছে জানি না কেমন হবে ভিডিও, আমাদের জীবনের কথা চ্যানেল এটাতে আমরা দেখাচ্ছি, যাই দেখাই আমরা বন্ধুরা আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন,
বেশি বেশি শেয়ার কমেন্ট করবেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ইনশাল্লাহ আল্লাহ হাফেজ, সবাইকে বাই বাই।